আজ থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, যা 5 মে পর্যন্ত ক্রমান্বয়ে আরও কমে কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর পর কয়েকদিন স্বস্তি মিললেও পরে আবারও তাপমাত্রা বাড়বে। এদিকে তীব্র তাপের সাথে লোডশেডিং মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। হাসান মাহমুদের রিপোর্ট। রাজপথ জুড়ে খা খা রোদের শাসন, তীব্র আক্রোশে ধরণীকে তাতিয়ে তুলছে তপ্ত সূর্য। বৈশাখী তাপের রুদ্ররূপে নাকাল নগর, তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি, তীব্র তেষ্টায় জলে গলা ভেজাবার চেষ্টা। তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজছেন অনেকে, দালান থেকে বস্তি সবাই খুঁজছেন স্বস্তি। অনিরাপদ পানীয়ে তাপ থেকে নিরাপদ হতে চান কেউ কেউ, বেশি বিপাকে কর্মজীবী দিনমজুর শ্রেণীর মানুষ। গরমের ঠেলায় লোকজন তো বাসা ঠিক কেমনে ভাই হয়, লোকজনের অবস্থা খুব টাইট। গরমে ভাই খেপতে না যায় না, ভারী কষ্ট হয়, রাত্রেও গরম, গরমের জ্বালাইগা থাকা যায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে ধীরে ধীরে কমবে তাপমাত্রা, তবে মে জুড়েই কম বেশি থাকবে এই তাপপ্রবাহ। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টিতপ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী সহ দেশের অনেক জেলায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রির আশপাশেই থাকছে। গ্রামীণ জনপদে লোডশেডিং গরমে যোগ করেছে দুর্ভোগ, বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। নির্বিচারে প্রকৃতি ধ্বংসের অভিশাপেই যেন মানুষের কাছে ফিরে এসেছে এমন উত্তাপ হয়ে, তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষা আর প্রত্যাশা স্বস্তির বৃষ্টির মধ্য দিয়ে অবসান ঘটবে এমন তাপপ্রবাহের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্য প্রসঙ্গ, শ্রমিকদের পাওনা অধিকার বঞ্চিতকারী সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয় শ্রমিকদের প্রতি সে আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার রাজধানীতে শ্রমিক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিশ্বে শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব, তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে মালিকদের যেমন বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে হবে, তেমনি কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো, কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, ভাঙ্গা চোড়া আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকর হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিতকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় হতাহত এবং শিক্ষাবৃত্তি হিসেবে 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। রাজধানী সহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বুধবার পালিত হল মহান মে দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে উঠে আসে শ্রমিকদের স্বাস্থ্য সেবা, সুরক্ষা সহ ন্যায্য অধিকার আদায়ের দাবি। মেজবাহ হাসানের রিপোর্ট। মহান মে দিবসে রাজধানীর প্রেস ক্লাব, পুরানা পল্টন সহ বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন হাতে বর্ণাঢ্য র্যালি, মিছিল আর মানববন্ধনের আয়োজন করে নানা শ্রমিক সংগঠন। অংশ নেন বিভিন্ন পেশার হাজারো শ্রমিক। এদের সবারই রয়েছে শ্রমভেদে নানান না পাওয়ার গল্প। দাবি একটাই, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া। যত মুদ্রাস্ফীতি বাড়বে প্রতি ৬ মাস অন্তর অন্তর মজুরি কাঠামো ঠিক করতে হবে। অধিকার আদায়ের দাবিতে শ্রমিক সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এদিন সোচ্চার হন দেশ জুড়ে। শ্রমিক কল্যাণ তহবিল হতে সাহায্য পেতে আরো সহজ করতে হবে, কর্মস্থল চাঁদাবাজি হারানো বন্ধ করতে হবে, নির্মাণ শ্রমিকদের জন্য কোটা ভিত্তিক অগ্রাধিকার চিকিৎসা দিতে হবে, বাংলাদেশের শ্রমিকদেরকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিক। শ্রমিকদের জীবনমান উন্নয়নে মালিক শ্রমিকের ঐক্য গড়ে তোলার মাধ্যমে সকল বৈষম্য দূর হোক, এমনটাই চাওয়া কর্মসূচিতে অংশ নেওয়া সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এক মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, কিছু জরুরি পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, সিসিইউতে ভর্তি করা হয়েছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করার জন্য। বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সর্বশেষ গত 30 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। উনি আসার পর ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, আর কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো হবে। তার ওনার যে স্থায়ী চিকিৎসা, যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন, দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন, দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন, সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন। বিএনপি পরাজিত হয়নি, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু অতি ডান বা অতি বাম নয়, সব মানুষের অধিকার সরকার হরণ করেছে, সব দল ও মতের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। বুধবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেয় হাজারো নেতাকর্মী। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ঘুরে আরামবাগ হয়ে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এর আগে সমাবেশে দলের নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী সহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সারা দেশে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে অভিযোগ করে তারা বলেন, নিজেদের লোকদের সুবিধা দিতে ফের বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সরকারের প্রতি দেশের মানুষের কোনো সমর্থন নেই দাবি করে বিএনপি নেতারা বলেন, ভোটাধিকারের আন্দোলন থেকে পিছু হটেনি তাদের দল। অতীতে পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনব। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত, পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠন লোকে, যাতে সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে। সেই দিন যদি আমাদেরকে, আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা টিয়ার সেল না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু
রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপি অধিকারে ছিল, এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। ডান বাম এক হয়ে সরকার হটাতে চায়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন বিএনপির মহাসচিব। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বুঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ, যে কোনো পঞ্চারি হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন, বলেছেন যে আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ আপনার অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আপনারাই বলেন যে একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। বিএনপি নেতারা বলেন তাদের নেতাকর্মীদের জেলে পুরে সাজা দিয়ে সরকার স্মার্ট বাংলাদেশ গড়ছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্তের দাগ, এদেশ তাদের ক্ষমা করবে না, দলটি আবারও ক্ষমতায় গেলে দেশকে রক্ত স্রোতে ভাসিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন কাদের। রিপোর্টে আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। মহান মে দিবসে শ্রমিক লীগের জনসভা সফল করতে গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন এদেশে সবচেয়ে বেশি শ্রমিক হত্যা এবং নির্যাতন হয়েছে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ, এই দেশ তাদের ক্ষমা করবে না। ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। শ্রমিক দিবসের আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির কথাও। ওবায়দুল কাদের বলেন আন্দোলনের শক্তি বিএনপির নেই, কারণ জনগণ দলটির সাথে নেই। বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না, এই বিএনপি ভাঙ্গন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব করবে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30 দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে। মানব পাচার, বেআইনিভাবে লাশ দাফন সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। মইদুল ইসলামের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের হাতে আটক সমালোচিত ব্যক্তি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ, তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন। পাশাপাশি 9 শতাধিক লাশ তিনি দাফন করেছেন, যার মধ্যে বেশিরভাগই তার আশ্রমে মৃতদের লাশ, আর সেই লাশ দাফনও করা হতো রাতের অন্ধকারে। অনুদান পাওয়া কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে ডিবি পুলিশ। সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়, তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাফন করে, নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। দেশে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও
1835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টস দেখাতে পারে না। পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে বেআইনিভাবে লাশ দাফন, মানব পাচার সহ যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবি প্রধান। এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয়ের আশ্রম রয়েছে, একটা হলো সাবার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30-40 জনের বেশি সেখানে লোক নেই। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কি না। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগের কথা গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছিল। এরপরে বিষয়টি নজরে আসে গোয়েন্দা পুলিশের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নিহতদের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা উপায়েতের নেতৃত্বে প্রতিনিধি দলটি চোপেরঘাট গ্রামে নিহত আশরাফুল ও আরশাদুলের বাড়িতে যান এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিএনপি সবসময় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।